আমাদের মতন বাড়ির বাঙালি শিশুরা ছোটবেলা থেকেই যেমন বাবা মা আত্মীয় স্বজনের সঙ্গে পরিচিত হই, তেমনইভাবে নিজের অজান্তেই অতি স্বল্প মূল্যের দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত বর্ণ পরিচয় বইয়ের মলাটে এক রঙে আঁকা সাদামাটা চেহারার বাংলার সেই তেজস্বী মানুষটির সঙ্গে পরিচিত হয়ে যাই আমরা নিজের অজান্তেই। ঊর্ধ্বাঙ্গে তার সাদা চাদর আর প্রশস্ত কপাল, ঠিকই ধরেছেন। মুখছবির আজকের পর্বে আমরা কথা বলবো বাংলার নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়েই। শাস্ত্রাণি অধীত্যোপি ভবন্তি মূর্খা, ইয়স্তু ক্রিয়াবান স পণ্ডিতা। অর্থাৎ শাস্ত্রাধ্যয়ন বা লেখাপড়া করলেই কেউ পণ্ডিত হয় না, যিনি সেই শাস্ত্রকে নিজের কর্মকাণ্ডে প্রয়োগ করেন তিনি প্রকৃত পণ্ডিত। বিদ্যাসাগরের পাণ্ডিত্য ছিল সেই রকম। শুধু জ্ঞান চর্চা করেই তিনি ক্ষান্ত হননি, সেই বৈদগ্ধকে তিনি প্রয়োগও করেছিলেন তাঁর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। সেই সঙ্গে রীতিমতো হিন্দু আইন নিয়ে চর্চাও করেছিলেন তিনি, আইনজ্ঞ পুরুষও ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নামটি যে আমাদের মতন বাঙালিদের জীবনে কতখানি স্থান অধিকার করে রয়েছে সেটা আপনাদের কাছে অন্তত আলাদা করে ব্যাখ্যা করবার দরকার নেই। তিনি যেমন একাধারে ছিলেন সংস্কৃত শাস্ত্রের পণ্ডিত এবং সেই সঙ্গে বলা যেতে পারে আধুনিক বাংলা ভাষার সংস্কারও করেছিলেন তিনি। শিবনাথ শাস্ত্রী মহাশয়ের লেখা রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ বইটির থেকে জানতে পারি যে বিদ্যাসাগরের আগে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতরা এবং সেই সঙ্গে রাজা রামমোহন রায়ের মতন মানুষরা তাদের সাহিত্যকৃতির মাধ্যমে যে বাংলা গদ্যরীতি নির্মাণ করেছিলেন তা ছিল বেশ আড়ষ্ট, কৃত্রিম, এবং সেগুলি ছিল কোনো রকম একটা ভাব প্রকাশের উপযোগী মাত্র। আর আমার কথায় সন্দেহ আপনার জাগতেই পারে, আমি বলবো আপনি নিজেই এটি পরীক্ষা করে দেখতে পারেন। আর এইটা বোঝবার জন্য আপনাকে বাংলা ভাষার বিশেষজ্ঞ হওয়ারও প্রয়োজন নেই, দিব্যি এনাদের কোনো একটা লেখা বই নিয়ে দু চার পাটা পড়ে দেখলেই আমি কি বলতে চাইছি সেটা আপনারা বুঝতে পারবেন। আজকাল ইন্টারনেট খুলে গুগলে একটা সার্চ দিলেই এনাদের লেখা আপনার হাতে এসে পৌঁছবে এক নিমেষে। খেয়াল করে দেখবেন যে তাঁদের গদ্যে তথ্য প্রকাশের মতন শব্দাবলী থাকলেও তাতে সকল পাঠকের আকর্ষণ করবার মতো বা তাঁদের হৃদয়ঙ্গম করবার উপযোগী সৌন্দর্য, সাবলীলতা বা গতির স্বাচ্ছন্দ্য ছিল না। মানে যাকে সাহিত্যিক গদ্য বলা যায় সেই রকম সাহিত্যরীতি সেগুলো ছিল না। যা দিয়ে সাহিত্য রচনা করা যায় সেই রকম উপযোগী সচ্ছল ভাষা ছিল না তাঁর গদ্যে। 1847 সালে বেতাল পঞ্চবিংশতি প্রকাশের মাধ্যমে বিদ্যাসাগর সেই প্রাচীন গদ্য রীতিটাকেই পাল্টে দিলেন। বিদ্যাসাগর তাঁর সাহিত্যে বাংলা গদ্যে ব্যবহারের উপযোগী শব্দ সাযুজ্য আবিষ্কার করে বাংলা বাক্যের কাঠামোগত সংস্কার সাধন ঘটিয়ে কর্তা, ক্রিয়াপদ এবং ক্রিয়াকর্মের যথাযথ অন্বয় স্থাপন করে বাংলা গদ্যকে মধুর ও গতিময় করে তোলেন। তাছাড়া শ্বাস এবং জ্যোতির ব্যবহার করেন পাঠকের বোঝার সুবিধার জন্য, আর তার জন্য ইংরেজি রীতির জ্যোতিটি বিশেষ করে কমা ব্যবহার করেন তিনি বহুলভাবে। আর তাঁর আগে একমাত্র অক্ষয় কুমার দত্তই ইংরেজি জ্যোতি চিহ্ন সুষ্ঠুভাবে ব্যবহার করেছিলেন তাঁর গদ্যে। শিশুকাল থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমরা জানি, জানি তাঁর বৃহৎ কর্মজীবনের কথাও। কিন্তু জানেন কি, বাংলা ভাষাতেও আইনের চর্চা শুরু করেছিলেন প্রথম তিনি, যে পরম্পরা আজ প্রায় লুপ্ত হওয়ার মুখে। আজকের পর্বে সেই দিকগুলো নিয়েই কথা বলবো আমরা। আমরা কথা বলবো আইনজ্ঞ বিদ্যাসাগরকে নিয়ে। 1829 সালের 1 জুলাই সোমবার কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজের জুনিয়র সেকশন, মানে আজকের দিনে সংস্কৃত কলেজিয়েট স্কুল নামে যেটি পরিচিত, সেখানে ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে ভর্তি হন তিনি। ব্যাকরণ পড়ার সময়ই 1830 সালে সংস্কৃত কলেজের ইংরেজি শ্রেণীতেও ভর্তি হন ঈশ্বরচন্দ্র, আর 1837 ভর্তি হন স্মৃতি শ্রেণীতে। স্মৃতি মানে সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন আইন নিয়ে চর্চা করা হয়েছে যেখানে। প্রসঙ্গত জানিয়ে রাখতে চাই যে পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয়ের 7 বছর পর দিল্লির বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করবার পর বাংলার সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে 1772 সালের 21 আগস্ট কলকাতায় তদানীন্তন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস
আ প্ল্যান ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস ইন বেঙ্গল গ্রহণ করলেন। সংক্ষেপে যেটি ইতিহাসে হেস্টিংস প্ল্যান নামে পরিচিত, বাংলা বিহার উড়িষ্যায় পূর্ণ ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবার উদ্দেশ্যেই হেস্টিংসের এই জুডিশিয়াল প্ল্যান। তিনি চেয়েছিলেন যে মুঘল আমলের জটিল আঞ্চলিক বিচার ব্যবস্থাকে ইংল্যান্ডে প্রচলিত বিচার ব্যবস্থার আদলে, সোজা কথায় পিরামিডের আদলে গড়ে তোলা। হেস্টিংসের সেই জুডিশিয়াল প্ল্যান অনুযায়ী সমস্ত প্রকার দায় বা সম্পত্তি সংক্রান্ত বিবাদ, জাতিগত বিবাদ বা বিবাহ সংক্রান্ত বিবাদ নিষ্পত্তির ক্ষেত্রে আদালতে মুসলমান প্রজাদের জন্য কোরআনের শরীয়ত আইন এবং জেন্টু অর্থাৎ হিন্দুদের জন্য শাস্ত্রের মানে ধর্মশাস্ত্রে প্রতিফলিত আইন অনুযায়ী মীমাংসা করতে হবে। হেস্টিংসের এই জুডিশিয়াল প্ল্যান গ্রহণের পূর্ব পর্যন্ত মুঘল আমলে হিন্দু বা মুসলমান প্রজাদের জন্য রাজদরবারে এই রকম আইনের প্রয়োগ সংক্রান্ত বিভেদ ছিল না। অর্থাৎ কাজীর আদালতে হিন্দু প্রজাদের উপরও মুসলমান প্রজাদের মতনই কোরআনের শরীয়ত আইনেরই প্রয়োগ করা হতো। হিন্দুদের ক্ষেত্রে কখনো কখনো কোনো ব্রাহ্মণ আদালতে কিছু কিছু ব্যক্তিগত সমস্যার নিষ্পত্তি হয়তো হতো, কিন্তু সেগুলিতে বাদশার কোনো রকম অনুমোদন থাকতো না। ফলে সেই ব্রাহ্মণ আদালতে মীমাংসিত কোনো বিষয় নিয়ে পুনরায় কাজীর কাছে আবেদন করা যেত। হেস্টিংসের জুডিশিয়াল প্ল্যান সেই অসামঞ্জস্যকে সর্বপ্রথম লক্ষ্য করে হিন্দুদের জন্য বিবাহ বা দায় সংক্রান্ত বিভিন্ন মামলায় ধর্মশাস্ত্রের আইনকে বৈধতা বা সোজা কথায় মান্যতা দেয়। কিন্তু আইন করা এক আর সেই আইনের প্রয়োগ করা আরেক। মুসলমান প্রজাদের জন্য শরীয়ত আইন প্রয়োগ করা কঠিন ছিল না, কারণ কোরআনের শরীয়ত আইন ঔরঙ্গজেবের মানে যিনি আলমগীর নামেও পরিচিত তাঁর সময়ে ফতোয়া হে আলমগিরি নামক গ্রন্থে কোডিফিকেশন হয়ে যায়, আর সেই অনুযায়ী বিচার ব্যবস্থা চালাতে অসুবিধা হয়নি ব্রিটিশ বিচারকদের। কিন্তু সমস্যা দাঁড়ায় হিন্দুদের শাস্ত্রকে বুঝতে। মনে রাখতে হবে যে এখানে কিন্তু হিন্দু বলতে সমস্ত অমুসলমান অর্থাৎ হিন্দুদের পাশাপাশি বৌদ্ধ, জৈন, শিখ, পারসি সকলকেই বোঝায়। হিন্দুদের ব্যক্তিগত আইন লিপিবদ্ধ রয়েছে যে সমস্ত শাস্ত্রগুলিতে, সেগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র। কিন্তু তার সংখ্যা বহু এবং ইংরেজদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো যে সবগুলি ধর্মশাস্ত্রই সংস্কৃত ভাষায় লেখা এবং সেগুলি তখন সমস্ত ইংরেজ বিচারকদের কাছেই অবৈধ। ফলে হিন্দুদের সেই ধর্মশাস্ত্রকে যথাযথভাবে বোঝবার জন্য তারা সংস্কৃত জানা পণ্ডিত বা ল অফিসার যাকে জজ পণ্ডিত বলা হয় সেই জজ পণ্ডিতের পদ সৃষ্টি করলেন ইংরেজদের পরামর্শ দিতে। এবং তাঁদের পরামর্শক্রমেই ইংরেজ বিচারপতিরা আদালতে হিন্দুদের ধর্মশাস্ত্র অনুসারে বিবাদ মীমাংসা করতেন। কিন্তু এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব না, এই নিয়ে অন্য কোনো ভিডিওতে আমরা অন্য কোনো সময়ে বলবো, কারণ এই নিয়ে অনেক কথা বলবার অবকাশ আছে। আসলে বিদ্যাসাগরের আমলে এই ইংরেজ সরকারের কোর্টে জজ পণ্ডিত পদটি ছিল খুবই লোভনীয় ও সম্মানীয় একটি চাকরি, আর এই কারণেই সেই আমলে সংস্কৃত ছাত্রদের মধ্যে স্মৃতি বা ধর্মশাস্ত্র নিয়ে পড়াশুনো করবার একটা প্রবণতা ছিল। মনে রাখবেন বিদ্যাসাগরের সহপাঠী মদনমোহন তর্কালঙ্কারও কিন্তু একজন জজ পণ্ডিত ছিলেন, পরে তিনি মুর্শিদাবাদের কাঁদিত ডেপুটি ম্যাজিস্ট্রেটও হয়েছিলেন। সংস্কৃত ভাষার সঙ্গে সঙ্গে স্মৃতিশাস্ত্র ও ইংরেজি জানা মানুষজন তখন ইংরেজ সরকারের দপ্তরে এই রকম সমস্ত চাকরি পেতেন, কারণ নতুন দেশের নতুন আদালতের আইন বুঝতে ইংরেজ বিচারকদের সাহায্য লাগত এই সমস্ত সংস্কৃত জানা জজ পণ্ডিতদের। এই জন্যই সেই সময় বিদ্যাসাগর সংস্কৃত কলেজে স্মৃতি শ্রেণীতে ভর্তি হয়েছিলেন 1837 সালে। আর সে আমলে স্মৃতি পড়তে হলে আগে বেদান্ত এবং ন্যায় পড়তে হতো, কিন্তু বিদ্যাসাগরের মেধায় সন্তুষ্ট হয়ে কর্তৃপক্ষ তাকে সরাসরি স্মৃতির শ্রেণীতে ভর্তি করে নিলেন। 1839 সালের 22 এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষা দেন ঈশ্বরচন্দ্র। এই পরীক্ষাতেই যথারীতি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। 16ই মে ল কমিটির কাছ থেকে যে প্রশংসাপত্রটি তিনি পান তাতেই প্রথম তার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিটি ব্যবহৃত হয়। ত্রিপুরা জেলায় জজ পণ্ডিতের চাকরি পেয়েও তিনি পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তা প্রত্যাখ্যান করেন এবং তারপরে আরও গভীরভাবে শিক্ষালাভের জন্য ভর্তি হন বেদান্ত শ্রেণীতে। এরপর 1829 সালের 1 জুন থেকে সংস্কৃত কলেজে 12 বছর 5 মাস অধ্যয়ন করবার পর
এই কলেজ থেকেই অপর একটি প্রশংসাপত্র লাভ করেন তিনি 1841 সালের ডিসেম্বর মাসে। দেবনাগরী হরফে লেখা সেই সংস্কৃত প্রশংসাপত্রে কলেজের অধ্যাপকরা সকলে মিলে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর নামে অভিহিত করেন। মনে রাখবেন, এটা ছিল একটা উপাধি। আজকের দিনে যেমন পিএইচডি করলে নামের আগে ডক্টর লেখে, সেই রকম। সেই আমলে কিন্তু আরও বেশ কয়েকজন বিদ্যাসাগর ছিলেন এবং তাদের মধ্যে জীবানন্দ বিদ্যাসাগর বলে একজন ছিলেন, তার কিন্তু সংস্কৃত জগতে ছিল বেশ নাম ডাক। শিবনাথ শাস্ত্রীর লেখা থেকে আমরা জানতে পারি যে 1841 সালে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি নিয়ে পাশ করে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিতের পদে যোগদান করেন তিনি। এবং এই সময় থেকেই বাড়িতে তিনি আবার নতুন করে ইংরেজি শিখতে শুরু করেন এবং অত্যন্ত দ্রুত গতিতে আয়ত্ত করে ফেলেন এই ভাষাটি। শিবনাথ শাস্ত্রী লিখেছেন যে বিদ্যাসাগর মহাশয়কে সকলে সংস্কৃতজ্ঞ পণ্ডিত বলেই জানেন, কিন্তু তিনি ইংরেজিতেও কিরূপ অভিজ্ঞ ছিলেন, কি সুন্দর ইংরেজি লিখতে পারতেন তাহা অনেকেই জানেন না। এমনকি তাঁহার হাতের ইংরেজি লেখাটিও এমন সুন্দর ছিল যে অনেক উন্নত উপাধিধারী ইংরেজওয়ালাদের হাতের লেখাও তেমন সুন্দর নয়। এরপর 1846 সালে সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ খালি হলে বিদ্যাসাগর সেই পদ লাভ করলেন এবং সেই সময়ে সংস্কৃত কলেজের অধ্যক্ষ রসময় দত্তের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদ হওয়ায় দু এক বছরের মধ্যেই সেই পদ থেকে ইস্তফাও দিলেন তিনি। এরপর 1850 সালে তিনি মার্সেল সাহেবের অনুরোধে সেই সময়ে মাসিক 80 টাকা বেতনে ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান করেন। তবে সেটা ছিল একটা কেরানির পদ। ইংরেজিতে পদটির নাম ছিল হেড রাইটার, কিন্তু সেই পদে বেশি দিন থাকতে হয়নি তাকে। সেই সময় তাঁর বন্ধু মদনমোহন তর্কালঙ্কার মুর্শিদাবাদে জজ পণ্ডিতের চাকরি পেয়ে মুর্শিদাবাদ চলে গেলে সংস্কৃত কলেজে সাহিত্যের অধ্যাপকের পদটি খালি হয় এবং সেই সময় এডুকেশন কাউন্সিলের সভাপতি ছিলেন বেথুন সাহেব। সেই বেথুন সাহেবের পরামর্শে 1851 সালের 5ই জানুয়ারি সংস্কৃত কলেজে সাহিত্যের অধ্যাপকের পদে এবং পরে ওই বছরই 22শে জানুয়ারি মাসিক 150 টাকা বেতনে কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন বিদ্যাসাগর। সংস্কৃত কলেজের অধ্যক্ষের দায়িত্বভার নিয়েই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেছিলেন তিনি। 9ই জুলাই পূর্বতন রীতি বদলে ব্রাহ্মণ এবং বৈদ্য ছাড়াও কায়স্থদেরও সংস্কৃত কলেজে অধ্যয়নের সুযোগ করে দেন তিনি। নিয়ম হয় যে কোনো সম্ভ্রান্ত হিন্দু সন্তান সংস্কৃত কলেজে অধ্যয়নের সুযোগ পাবে। 1852 সালের এপ্রিলে 26 অনুচ্ছেদ সম্বলিত নোটস অব দ্য সংস্কৃত কলেজ প্রস্তুত হয় আর সেই সঙ্গেই 28শে আগস্ট থেকে কলেজের প্রবেশার্থী ছাত্রদের 2 টাকা দক্ষিণা দেওয়ার প্রথাও চালু হয়। আর সেই সঙ্গে 2 মাসের গরমের ছুটি। 2 মাসের গরমের ছুটি শুনে আপনার চোখ কপালে উঠতেই পারে, কিন্তু সমালোচকদের ভাষায় আসলে আজকের দিনের শিক্ষা ব্যবস্থা তো আর প্রকৃত শিক্ষিত করে না, শ্রমিক তৈরি করে। তাই অবসর বা ছুটি নিয়ে তাদের কার্পণ্য। কিন্তু সত্যি যে আমলে ভারতবর্ষে পড়াশুনো হয়েছে সে আমলে এই অবসর বা ছুটির কমতি ছিল না। বৈদিক আমলে তো মেঘ ডাকলেই অনধ্যায় হতো। আসলে পড়াশুনোকে হৃদয়ঙ্গম করবার জন্য যে অবকাশটা আজকের দিনে নেই, বিদ্যাসাগরের মতন মানুষ কিন্তু তার প্রয়োজনটা বুঝেছিলেন সেই সেদিন। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ যেটা উনি করেছিলেন সেটা হলো সংস্কৃতের সঙ্গে ইংরেজি শিক্ষার প্রচলন। কারণ তিনি বুঝেছিলেন যে নিজের সংস্কৃতিকে পড়লেও বিশ্ব মানবের কাছে তার পরম্পরাকে পৌঁছে দিতে ইংরেজির মতন আধুনিক ভাষা প্রয়োজন। সংস্কৃতের জ্ঞান সংস্কৃত ভাষাতেই চর্চা হলে তা বিশ্ব মানবের কাছে পৌঁছবে না। প্রসঙ্গত বলে রাখি যে বিদ্যাসাগর স্বয়ং 1830 সালে সংস্কৃত কলেজের ইংরেজি শ্রেণীতে ভর্তি হলেও 1835 সালে যখন তিনি 5ম শ্রেণীর ছাত্র, সেই বছরই নভেম্বর মাসে সংস্কৃত কলেজ থেকে ইংরেজি শ্রেণী উঠিয়ে দেওয়া হয়। বিদ্যাসাগর ইংরেজি ভাষার গুরুত্বকে বুঝতে পেরেই পুনরায় সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে এসেই সেখানে সংস্কৃতর পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষারও প্রচলন করলেন। এই প্রসঙ্গেই জানিয়ে রাখি যে বিদ্যাসাগর মশাই কিন্তু সেই সময়ে আজকের ভাষায় যাকে বলে রীতিমতো একজন সেলিব্রিটি হয়ে উঠেছিলেন। 1847 থেকে পর তিনি বেতাল পঞ্চবিংশতি, 1848 বাংলার ইতিহাস, 1850 জীবনচরিত,
একান্নতে বোধোদয় উপক্রমণিকা এইসব তখন তিনি লিখে ফেলেছেন পাশাপাশি। বাংলার আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে তিনি তখন একটি পরিচিত নাম। এরপর 1855 সালের জানুয়ারি মাসে প্রকাশিত হয় বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব, প্রথম পুস্তক। আর সেই বছরেরই এপ্রিল মাসে বাংলার নববর্ষের দিন প্রকাশিত হয় যুগান্তকারী বাংলা শিশু পাঠ্য বর্ণমালা শিক্ষাগ্রন্থ বর্ণপরিচয়। কথিত আছে যে মফস্বলে স্কুলে পরিদর্শনে যাওয়ার সময় পালকিতে বসে নাকি তিনি বর্ণপরিচয়ের পাণ্ডুলিপি প্রস্তুত করেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে 1854 সালে চার্লস উডের শিক্ষা সনদ গৃহীত হওয়ার পর তৎকালীন ইংরেজ সরকার গ্রামীণ এলাকায় শিক্ষা সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। আর এই উদ্দেশ্যে 1855 সালের পয়লা মে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ ছাড়াও মাসিক অতিরিক্ত 200 টাকা বেতনে দক্ষিণবঙ্গের সহকারী বিদ্যালয় পরিদর্শকের পদে নিযুক্ত হন বিদ্যাসাগর। আর প্রায় সঙ্গে সঙ্গেই তিনি নদিয়া, বর্ধমান, হুগলি এবং মেদিনীপুর জেলায় স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। 2 বছরের মধ্যে তিনি এই রকম প্রায় 20টি স্কুল স্থাপন করেন। জুন মাসে প্রকাশিত হয় বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ। এছাড়াও তিনি এই সব নবপ্রতিষ্ঠিত স্কুলে পড়ানোর জন্য 17 জুলাই বাংলা শিক্ষক প্রশিক্ষণের উদ্দেশ্যে সংস্কৃত কলেজের অধীনে ওই কলেজের প্রাতকালীন বিভাগে নর্ম্যান স্কুল স্থাপন করেন। যে স্কুলের প্রধান শিক্ষক পদে নিযুক্ত হন তাঁর বন্ধু এবং বিশিষ্ট বাঙালি যুক্তিবাদী ও গ্রন্থকার অক্ষয়কুমার দত্ত। এমনকি এই সময় তিনি নিজ গ্রামে নিজের খরচেও একটি স্কুল প্রতিষ্ঠা করেন। শিবনাথ শাস্ত্রীর মতে 1856 সালটি ছিল বিদ্যাসাগরের জীবনের সর্বশ্রেষ্ঠ কাল। এই সময় তিনি একদিকে বিধবা বিবাহের প্রতিপক্ষদের আপত্তি খণ্ডন করে বই লিখছেন, আবার অপরদিকে বিধবা বিবাহ প্রচলন করবার জন্য আইন আনবার চেষ্টা করছেন। আর অন্যদিকে এই সময়ে শিক্ষা বিভাগের নবনিযুক্ত ডিরেক্টর মিস্টার গর্ডন ইয়ংয়ের সঙ্গে জেলায় জেলায় বালিকা বিদ্যালয় স্থাপন নিয়ে চলছে প্রবল বিরোধ। কারণ ইয়ং সাহেব বালিকা বিদ্যালয় স্থাপনের জন্য সরকারি কোষাগার থেকে অর্থ দিতে নারাজ। শেষ পর্যন্ত তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির নেতৃত্বে বিষয়টি আপাতত মীমাংসা হয়, কিন্তু সে প্রসঙ্গ আলাদা। সেই বছরই মানে 1856 সালের 26 জুলাই দ্য হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট মানে বিধবা বিবাহ আইন পাশ হয়। এই নিয়ে শোভাবাজার রাজবাড়ির রাধাকান্ত দেব এবং তার ধর্ম মহাসভার সঙ্গে বিরোধ হয়, কিন্তু লর্ড ডালহৌসির সহযোগিতায় আইনটি পাশ হয়। আসলে বিদ্যাসাগর প্রাথমিকভাবে কেন বিধবা বিবাহ নিয়ে এগিয়ে আসেন তা নিয়ে 19 শতকে তাঁর 2 জীবনীকার বিহারীলাল এবং চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের ভাষ্য আলাদা। তবে এ বিষয়ে তাঁর ছোট ভাই শম্ভুচরণ বিদ্যারত্নের বক্তব্যটি অনেক বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। তাঁর লেখা 2টি বই বিদ্যাসাগর জীবনচরিত ও ভ্রম নিরাশ বিশেষভাবে উল্লেখযোগ্য। চণ্ডীচরণের মতে সংস্কৃত কলেজের অধ্যাপক শম্ভুচন্দ্র বাচস্পতির বালিকা বধূর অকাল বৈধব্য বিদ্যাসাগরকে এই মহৎ কর্মে ব্রতী হওয়ার জন্য প্রাণিত করে। আর অপরদিকে বিহারীলাল লিখেছেন বীরসিংহে বিদ্যাসাগরের এক বাল্য সহচরী ছিল, সে অকালে বিধবা হয়। একদিন তিনি শুনলেন একাদশী বলে মেয়েটি সারা দিন কিছুই খায়নি, আর সেই কথা শুনেই এঁদে ফেললেন দয়ার সাগর। তবে 2টো ঘটনাই তার ছাত্র জীবনের ঘটা, আর শম্ভুচরণ যা বললেন তা তার কর্মজীবনের শেষের দিকের ঘটনা। ঘটনাটা এরকম যে একদিন বিদ্যাসাগর বাড়ির চণ্ডী মণ্ডপে বসে তাঁর বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্থানীয় বিদ্যালয়গুলোর অবস্থা নিয়ে যখন আলোচনা করছেন তখনই তার মা শম্ভুচরণের ভাষায় রোদন করিতে করিতে সেখানে এসে একটি বালিকার বৈধব্য সংগঠনের উল্লেখ করতো তাকে বললেন, তুই এতদিন যে শাস্ত্র পড়িলি তাহাতে বিধবাদের কোনো উপায় আছে কি না। তার বাবাও তখন জানতে চাইলেন ধর্মশাস্ত্রে বিধবাদের প্রতি শাস্ত্রকাররা কী কী ব্যবস্থা করেছেন। এরপরেই নাকি শাস্ত্র সমুদ্র মন্থন করে তিনি লিখলেন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এই শীর্ষক প্রবন্ধটি, যা 1854 সালের ফেব্রুয়ারিতে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় এবং 1855 সালের জানুয়ারিতে প্রকাশিত হলো তার
বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। আর এরপরেই সৃষ্টি হল প্রবল আলোড়ন। শেষে 1856-র 26শে জুলাই অনুমোদিত হল বিধবা বিবাহ আইন। সমাজের প্রতি আক্ষেপ করে বিদ্যাসাগর একসময় লিখেছিলেন, আমি আশা করিয়াছিলাম কোনো সামাজিক ক্রিয়াকে শাস্ত্রসম্মত বলিয়া প্রমাণ করিতে পারিলেই এদেশের লোক তাহা নত মস্তকে গ্রহণ করিবে, কিন্তু আমার সে বিশ্বাস নষ্ট হইয়াছে। এদেশে শাস্ত্র এবং দেশাচার এক পথে না চলিয়া ভিন্ন পথে চলিয়াছে। তিনি কলিযুগের জন্য বিহিত পরাশর স্মৃতির বচন উদ্ধৃত করেছিলেন, নষ্টে মৃতে প্রব্রজিতে ক্লিবে চ পতিতে পতৌ পঞ্চসু আপৎসু নারীণাং পতিরন্ন বিধীয়তে। অর্থাৎ স্বামী নিরুদ্দেশ হয়ে গেলে, মৃত্যু হলে, স্বামী প্রবজ্জা বা সন্ন্যাস নিলে, কিংবা কোনো অন্যায় আচরণ করবার জন্য সমাজ থেকে পতিত হলে, এই পাঁচটি ক্ষেত্রে নারীর দ্বিতীয় বিবাহ বিহিত। এই আপৎকালীন পাঁচটি সময়েই বিদ্যাসাগর 1854 সালে প্রকাশিত এই বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এই সংক্রান্ত দ্বিতীয় প্রস্তাবে প্রায় 10 জন পণ্ডিতের একটি নামের তালিকা প্রদান করেন, যেখানে তারা বিধবার পুনর্বিবাহ সংক্রান্ত পরাশরের এই নষ্টে মৃতে ইত্যাদি বচনটি নিয়ে আপত্তি তুলে বলেছেন যে এখানে পাঠটি পতিতে পতৌ নয়, পাঠটি হবে পতিতে অপতৌ। মধ্যবর্তী হয়ের মতন লুপ্ত অকারের চিহ্ন এটি, ফলে পরাশর বচনটির অর্থ হবে বাগদত্তা কন্যার ক্ষেত্রেই একমাত্র পুনর্বিবাহ শাস্ত্রসিদ্ধ, বিধবার জন্য নয়। বিদ্যাসাগর তখন একজন আধুনিক গবেষকের মতন নারদ স্মৃতি থেকে প্রাপ্ত শ্লোকগুলি উদ্ধৃত করে বলেছেন যে নারদ প্রোক্ত নষ্টে মৃতে প্রব্রজিতে এই পাঁচটি আপৎকালীন পরিস্থিতিতে পুনর্বিবাহের বিধান পাওয়া যায়। নারদ বচনের পরবর্তী শ্লোকগুলো প্রমাণ করে যে এই বচনটি কখনোই একজন বাগদত্তা কন্যার বিষয়ে হতে পারে না, কারণ পরবর্তী শ্লোকগুলিতে বলা হয়েছে যে পতি নিরুদ্দিষ্ট হয়ে গেলে, সন্তান থাকলে ব্রাহ্মণ জাতীয় স্ত্রী 8 বছর, আর সন্তান না থাকলে 4 বছর প্রতীক্ষা করে পুনর্বিবাহ করবে। তেমনই ক্ষত্রিয়া জাতীয় স্ত্রীর ক্ষেত্রে প্রতীক্ষা করবার সময়টা যথাক্রমে 6 এবং 3, বৈশ্য জাতীয় স্ত্রীর ক্ষেত্রে সময়কাল যথাক্রমে 4 এবং 2, তবে শূদ্র জাতীয় স্ত্রীর ক্ষেত্রে পুনর্বিবাহের কোনো রকম প্রতীক্ষার কাল নিয়ম নেই। তাই বিদ্যাসাগর আগরপাড়া নিবাসী শ্রীযুক্ত মহেন্দ্রচন্দ্র চূড়ামণি বা কোন্নগরবাসী শ্রীযুক্ত দীনবন্ধু ন্যায়রত্ন প্রভৃতি 10 জন পণ্ডিতদের আপত্তি সহজেই নস্যাৎ করে দিয়ে সমতের প্রামাণ্যকে দৃঢ় করেন এবং বিধবা বিবাহের পক্ষে নিজ মত ব্যক্ত করেন। প্রসঙ্গত জানিয়ে রাখা প্রয়োজন যে মহাভারতেও বিধবা বিবাহের বা স্বামী অনুদ্দিষ্ট হওয়ায় স্ত্রীর দ্বিতীয় বিবাহের বা বিধবা বিবাহের উল্লেখ আছে। সেখানে একটি মতে অর্জুনের স্ত্রী উলুপি বিধবা ছিলেন, এমনকি নলরাজা নিরুদ্দিষ্ট হওয়ায় নলপত্নী দময়ন্তীরও যে দ্বিতীয়বার বিবাহের আয়োজন হয়েছিল মহাভারতে সে খবর আমরা পাই। মূলত কলিযুগে পরাশর স্মৃতির প্রাধান্য এবং পরাশরের বিধবা বিবাহ বিষয়ক শ্লোকটিকেই অস্ত্র করে বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রস্তাবগুলি গ্রন্থন করেছিলেন। কিন্তু এটিও স্মরণে রাখা প্রয়োজন যে শুধু জনমত গঠন করলেই কাজ হয় না। ধর্মভীরু তৎকালীন বঙ্গ সমাজে সে সময় অধিকাংশ মানুষই ছিলেন বিদ্যাসাগরের বিপক্ষে, কিন্তু তাঁর সঙ্গে ছিল রাজশক্তি। একথা আমাদের অজানা নয় যে বিদ্যাসাগরের পূর্বেও ঢাকার রাজা রাজবল্লভ তাঁর বিধবা কন্যা অভয়ার পুনর্বিবাহ দেওয়ার জন্য পণ্ডিতদের মতামত নেওয়ার চেষ্টা করেছিলেন। কাশীর পণ্ডিতরা এই সময় সদর্থক অভিমত প্রদান করেছিলেন এবং বলেছিলেন বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। কিন্তু কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সঙ্গে ঢাকার রাজা রাজবল্লভের সম্পর্ক ভালো ছিল না বলে কৃষ্ণচন্দ্র রায়ের অঙ্গুলি হেলনেই শোনা যায় নবদ্বীপের পণ্ডিতেরা তর্ক করে বিধবা বিবাহকে অশাস্ত্রীয় বলে প্রতিপন্ন করেন। বিদ্যাসাগরের আমলেও শোভাবাজারের রাজা ও সমাজপতি রাধাকান্ত দেবের ধর্মসভা এর বিরোধিতা করেছিল, কিন্তু রাজসহায় তাঁর কাছে ছিল। তাই 1856 সালের 26শে জুলাই বিধবা বিবাহ আইন প্রবর্তিত হলো। তবে শুধু আইন প্রণয়ন করেই ক্ষান্ত থাকেননি বিদ্যাসাগর মশাই, তার উদ্যোগে একাধিক বিধবা বিবাহের অনুষ্ঠানও আয়োজন করা হয়। তার পুত্রও নারায়ণচন্দ্র এক ভাগ্যহীনা বিধবাকে বিবাহ করেন।
এজন্য সে যুগে রক্ষণশীল সমাজ ও সমাজপতিদের কঠোর বিদ্রুপ ও অপমান সহ্য করতে হয়েছিল তাকে। এ বিষয়ে তাঁর সতীর্থ মদনমোহন তর্কালঙ্কারের অবদানও যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বরাবর তিনি বন্ধু বিদ্যাসাগরের পাশে থেকেছেন। এ সম্পর্কে বহরমপুর কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃণাল কান্তি চক্রবর্তী বলেন যে 1857 সালে প্রথম বিধবা বিবাহ হয়। ওই বিয়ের পাত্র শ্রীশচন্দ্র বিদ্যারত্ন এবং পাত্রী ছিলেন কালীমতী। তাঁদের দুজনের সন্ধান এবং যোগাযোগ করিয়ে দেওয়ার ব্যাপারেও মদনমোহন তর্কালঙ্কার ছিলেন অন্যতম। আসলে বাংলার বিধবাদের কষ্টকে তিনি দেখেছিলেন প্রত্যক্ষভাবে, অনুভব করেছিলেন হৃদয় দিয়ে। বিধবা বিবাহ সংক্রান্ত প্রথম প্রস্তাবে তিনি লিখেছিলেন, দুর্ভাগ্যক্রমে বাল্যকালে যাহারা বিধবা হইয়াছে তাহারা যাবজ্জীবন যে অসহ্য যন্ত্রণা ভোগ করে, তাহা যাহাদের কন্যা ভগিনী পুত্রবধূ প্রভৃতি অল্প বয়সে বিধবা হইয়াছে তাহারা বিলক্ষণ অনুভব করিতেছেন। কত শত শত বিধবারা ব্রহ্মচর্য নির্বহে অসমর্থ হইয়া ব্যভিচার দোষে দূষিত ভ্রূণ হত্যা পাপে লিপ্ত হইতেছে এবং পতিকুল পিতৃকুল ও মাতৃকুলকে কলঙ্কিত করিতেছে। এই একই পদ্ধতিতে লড়াই করে বহু বিবাহ প্রথা রোধ করার বিষয়েও অগ্রসর হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর জীবনের সে আকাঙ্ক্ষা পূরণ হতে 1856 থেকে 1956 এই 100 বছর সময় লেগেছে হিন্দু বিবাহ বিধি প্রণয়ন ও বলবৎ হওয়ার মাধ্যমে। শুধু যে অপমান পেয়েছেন তিনি তা নয়, জীবিতকালে স্বীকৃতিও পেয়েছিলেন তিনি বহু। সে কথা লেখা আছে ইতিহাসের পাতায়। 1857 সালে 24 জানুয়ারি স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা সমিতির অন্যতম সদস্য তথা ফেলো মনোনীত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বয়ং। উল্লেখ্য যে এই সমিতির 39 জন সদস্যের মধ্যে মাত্র 6 জন ছিলেন ভারতীয়। পরিশেষে একটাই কথা বলবো, তিনি অন্ধ শাস্ত্র বিশ্বাসী ছিলেন না মোটেই। বিধবা বিবাহের পক্ষে যথেষ্ট শাস্ত্রবাক্য থাকলেও, বহু বিবাহ বা বাল্যবিবাহের বিরুদ্ধে শাস্ত্রবাক্য তেমন না থাকলেও, তিনি নারীর বেদনা অনুভব করে মানবিক কারণে শাস্ত্রের সাহায্য নিয়েছেন। এই সহৃদয়তা ব্যক্তি বিদ্যাসাগরের পরিচয় ধরে রেখেছে। রবীন্দ্রনাথ তাই যথার্থই বলেছেন, বিদ্যাসাগরের জীবন বৃত্তান্ত আলোচনা করিয়া দেখিলে এই কথাটি বারংবার মনে উদয় হয় যে তিনি যে বাঙালি বড়লোক ছিলেন তাহা নহে, তিনি যে রীতিমতো হিন্দু ছিলেন তাহাও নহে, তিনি তার অপেক্ষাও অনেক বেশি বড় ছিলেন, তিনি যথার্থই মানুষ ছিলেন। বিদ্যাসাগরের জীবনীতে এই অনন্য সুলভ মনুষ্যত্বের প্রাচুর্যই সর্বোচ্চ গৌরবের বিষয়। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমাদের পর্বগুলি আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট সেকশানে জানান, আর সেই সঙ্গে আমাদের এই চ্যানেলকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।